हाय फ्रेंड्स, कुकुइथ सोनाली चैनल सकल के स्वागत। आज हमें नहीं चले मैकरोनी कुरकुरे पास्तार रेसिपी। बाड़ी जो छोट बड़ो बाच्चारा थे तो क्षेत्र में कुरकुरे पास्तार रेसिपिटा बनिए दीते बाच्चारा अनेक खुशी हो जाए। तो चलून आर देरी ना करे देखे नेवा जाक आज के रेसिपी। एखाने आमी 200 ग्राम मतो मैकरोनी पास्ता निये निएछि। एई पास्तार जायगाय किन्तु आपनारा पेनी पास्ताओ यूज करते पारेन। एई पास्ताटाके बयल करार जन्य गैस ओवेने आगे थेकेई जल गरम होते दिएछि। आर जलटा जखन टकबक करे फुटे उठछे तखन आमी एई पास्तागुलो एर मध्ये ढेले देब। आर देब एकटु स्वादमतो नून आर हाफ टेबिल चामच सादा तेल। चामच दिए एकटु नेड़েচেড়ে निये पास्ताटाके 3-4 मिनिट सेद्ध करे नेब। 3-4 मिनिट सेद्ध करार परे एखन देखे नेब जे पास्ताटा भालोमतो सेद्ध हलो किना। एकटा चामचे करे একটা পাস্তা নিয়ে একটু কেটে দেখে নেব যে পাস্তাটা সিদ্ধ হলো কিনা। এখানে পাস্তাটা খুব ভালোমতো কেটে যাচ্ছে, মানে বুঝতে হবে পাস্তাটা ভালোমতো সিদ্ধ হয়ে গেছে। এখন এই পাস্তাগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। পাস্তাগুলোকে একটা ছাকনির উপরে রাখছি যাতে এর মধ্যে যে এক্সট্রা জলগুলো আছে সেগুলো বেরিয়ে যায়। পাস্তাগুলো জল ঝরানো হয়ে গেছে, এখন এই পাস্তাগুলোকে একটা বাটিতে নিয়ে নেব। এখন এই পাস্তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে পাস্তাটাকে একটু ভালো করে কোট করে নেব। প্রথমে একটা চামচ দিয়ে জাস্ট একটু মিক্স করে নিলাম, তারপরে বাটিটা ধরে এভাবে করে একটু ঝাঁকিয়ে নেব। এখানে পাস্তাগুলোতে খুব ভালো করে ময়দা আর কর্নফ্লাওয়ার কোট করা হয়ে গেছে। এখন চলে যাব পরবর্তী স্টেপে। এদিকে আগে থেকেই কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, এখন এই গরম তেলের মধ্যে পাস্তাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। পাস্তাগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এই পাস্তাগুলো যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে তাড়াতাড়ি কালার এসে যাবে আর অতটাও ক্রিসপি হবে না। মিডিয়াম টু হাই ফ্লেমে যদি ভাজা হয় তাহলে পাস্তাগুলো ধীরে ধীরে কালার আসবে আর অনেক ভালো ক্রিসপি হবে। এখানে পাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন পাস্তাগুলোকে তেল ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। এভাবে বাকি পাস্তাগুলোকেও ভেজে নেব। এখানে পাস্তাগুলো খুব ভালোমতো ভেজে রেডি করা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব মশলা। মশলার মধ্যে আমি দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, তবে আপনাদের বাচ্চারা খেলে কিন্তু লঙ্কার গুঁড়োটাকে বাদ দিতে পারেন। আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ চাট মশলা, 1/2 টেবিল চামচ রসুনের গুঁড়ো। এই রসুনের গুঁড়োটা যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে কিন্তু এটাকে বাদ দিতে পারেন। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে বিট নুন। এখন এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে মশলাগুলো কিন্তু আপনারা আপনাদের মন পছন্দ মশলা ইউজ করতে পারেন, যেমন একটু গরম মশলা বা রোস্টেড কিউমেন পাউডার বা রোস্টেড কসুরি মেথিও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এখানে মশলাগুলোকে খুব ভালো করে মাখানো হয়ে গেছে, আর শব্দ শুনেই বুঝতে পাচ্ছেন এটা কতটা ক্রিসপি হয়েছে। এখন এগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে তুলে নেব। এই কুরকুরেটা কিন্তু আপনারা 1 মাস পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে রেখে স্টোর করতে পারেন। এই রেসিপিটা সম্পর্কে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা নতুন কোনো রেসিপি সম্পর্কে আপনারা যদি কিছু জানতে চান আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।